বন্ধুরা, টিম ইন্ডিয়া পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার টিমকে হারানোর পর এবার আজ এই সময় থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। আপনারা যদি চান যে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতুক টিম ইন্ডিয়া, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ, এবং এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া 4-1 ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ার টিমকে দেখিয়ে দিল তাদের অকাল। কিন্তু বন্ধুরা, এবার ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে শুরু হতে যাচ্ছে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়ে যাবে 10 ডিসেম্বর, আর এই ম্যাচ খেলা হবে ডারবানের মাঠে। তারপর বন্ধুরা শুরু হয়ে যাবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ 12 ডিসেম্বর। তারপর বন্ধুরা খেলা হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জোহানসবার্গের মাঠে 14 ডিসেম্বর। তারপর বন্ধুরা শুরু হয়ে যাবে ওডিআই সিরিজ ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে, আর এই ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে 17 ডিসেম্বর জোহানসবার্গের মাঠে, এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হবে 19 ডিসেম্বর ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ খেলা হবে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে পার্লের মাঠে 21 ডিসেম্বর। তারপর বন্ধুরা শুরু হয়ে যাবে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ, আর এই টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে সেঞ্চুরিয়ানের মাঠে, আর এই ম্যাচ চলবে 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। এবং এই টেস্ট ম্যাচের সিরিজের শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে কেপ টাউনের মাঠে, আর এই ম্যাচ চলবে 3 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত। বন্ধুরা, আর এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ কে জিতবে, ভারত না সাউথ আফ্রিকা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।